প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ 31 জানুয়ারির মধ্যে। সম্মানিত ব্যাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন যে আপনাদের প্রথম ধাপের পরীক্ষা 24 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং এরপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আজকে একটা নতুন তথ্য জানা গেল, সেটা হচ্ছে 31 জানুয়ারির মধ্যে আপনাদের নিয়োগ দিতে হবে। অর্থাৎ আপনারা খুব শীঘ্রই কিন্তু নিয়োগ পেতে যাচ্ছেন। আপনাদের ফলাফল খুবই দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত হবে, ভাইবা খুব দ্রুত শেষ হয় এবং চূড়ান্ত ফলাফল 31 জানুয়ারির মধ্যেই কমপ্লিট করে আপনাদেরকে 31 জানুয়ারির মধ্যে আপনাদেরকে যোগদান দেবে। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পাওয়া সর্বশেষ আপডেট, অর্থাৎ 20 অক্টোবর 2023-এর পাওয়া সর্বশেষ আপডেট। আপডেটটি নেওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা প্রথম আলো থেকে। চলুন ব্যাস কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা MCQ আগামী 24 নভেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত ভাইবা নেওয়ার পর আগামী 31 জানুয়ারির মধ্যে এ ধাপের প্রার্থীদের নিয়োগ দিতে চায় প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, প্রথম ধাপের লিখিত পরীক্ষা 24 নভেম্বর নেওয়ার পর ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত করা হবে, এরপর মৌখিক পরীক্ষাও শুরু করে দেওয়া হবে, দ্রুত সময়ে শুরু করে দেওয়া হবে। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে। ওই কর্মকর্তারা আরও বলেছেন, 31 জানুয়ারির মধ্যে প্রথম ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়া আগামী মার্চ এবং এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য 3টি ধাপ করা হয়। গত 28 ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগের আবেদনের শেষ সময় ছিল গত 24 মার্চ। 3 ধাপের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন মোট 11,49,431 জন। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছেন 3,60,700 জন চাকরি প্রার্থী। সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে লিখিত পরীক্ষা পরিচালনার জন্য বিভাগগুলো কেন্দ্রের সংখ্যা ও প্রার্থীদের ধারণ ক্ষমতার তথ্য সে গত 25 সেপ্টেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য বিভাগগুলো কেন্দ্রের সংখ্যা ও কেন্দ্রগুলো সর্বোচ্চ পরীক্ষার্থী ধারণ ক্ষমতার তথ্য চাওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগে আগের মতো এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট পরীক্ষা ব্যবস্থাপনা থাকবে। MCQ পরীক্ষা নেওয়ার পর ফল দ্রুত ফল প্রকাশ করা হবে। এবার বিভাগ ধরে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করায় মৌখিক পরীক্ষা শেষ করাতেও বেশি সময় লাগবে না, তাই দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। প্রাথমিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।